بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের দিনী বোন জানতে চেয়েছেন, আমাদের দিনী বোন তার জানার বিষয় হলো, শেখ আমি শুনেছি দোয়া কোনো পড়ার জায়গায় দোয়া কোনো ছাড়া কোরআন হাদিসের যে কোনো দোয়া পড়া যায়, হাত তোলে বা রুকুর আগে এবং দোয়া কোনো বলতে সেই দোয়ার স্থানকে বোঝায়, তাই সেখানে সকল দোয়াই করা যাবে, নির্দিষ্ট দোয়া কোনো ছাড়াও। এটি কি সঠিক? হ্যাঁ, এটি এক প্রকার সঠিক। আমাদের মনে রাখতে হবে যে কোনো দুই প্রকার, এক প্রকার কোনো হলো ফরজ সালাতের কোনো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কোনো পড়েছেন, যেমন রেল এবং জাকওয়ান এই দুটি গোত্র ধোকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে 70 জন কারি নিয়েছিল, কোরআনের প্রাজ্ঞকারী নিয়ে গিয়েছিল ধোকা দিয়ে, যে তাদের ওখানে কিছু ন মুসলিম রয়েছে, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার। আসলে এমন কিছু হয়নি, ধোকা দিয়ে তাদেরকে নেয়ার পরে তারা হত্যা করেছিল এই 70 জন কারিকে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হন এবং তাদের বিরুদ্ধে 1 মাস যাবৎ দোয়া কুনুত পড়েছিলেন, মর্মে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে। তো এই দোয়ায় কোনোতের খাস কোনো শব্দ নেই এমন যে ওটা ছাড়া অন্য কোনো শব্দে দোয়া করা যাবে না। এই জন্য ওলামা দ্বীনের কথা যে এখানে খাস কোনো দোয়া নেই, বরং পরিস্থিতি অনুযায়ী, অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা যেতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইল জাকওয়ান এই দুই গোত্রের বিরুদ্ধে বদ্ধ করেছিলেন, সেটা ছিল সাময়িক সমস্যার প্রেক্ষিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা একটি দোয়া রয়েছে, লম্বা দোয়া, যা হানাফি মাযহাবে খুব চালু রয়েছে বৈতরের কোনোতে। এই দোয়াটি উনি মূলত ফজরের সালাতের কোনোতে পড়তেন, মানে শেষ রাকাতে পড়েছেন, মর্মে সুনান বাইহাকী গ্রন্থে আসার এসেছে বিশুদ্ধ সনদে। তো ফরজ সালাতের কোনোতে নির্দিষ্ট কোনো কোনোত নেই এমনভাবে যে ওই কোনো ছাড়া অন্য কোনোত পড়া যাবে না। এই জন্য আলামা দিন বলেন যে ফরজ সালাতের কোনোতে কোনো নির্ধারিত দোয়া নেই, অতএব অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বাকি থাকলো ভিতরের কোনোত। বৈতরের কোনোতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না যে তিনি এই বৈতরের কোনোত আদায় করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি হাসান বিন আলীকে বৈতরের কোনোত শিক্ষা দিয়েছেন, যে কোনোতটি আমরা সাধারণত পড়ে থাকি এবং আরবে খুবই চালু রয়েছে। ওই কোনোটি হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাদাইতা ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা আর এসেছে ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা। এটা ইবনে মান্দাহ তার কিতাবে তাওহীদে বর্ণনা করেছেন এই শেষের শব্দটি, ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আর বাকি অংশ হাদিসের আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ ইত্যাদিতে এসেছে সামান্য তারতম্যে। তো এই কোনোটি হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ভিতরে পড়ার দোয়া হিসাবে। তো এই দোয়াটি পড়াটা ভালো, মোস্তাহাব, সুন্নাহ, এর অর্থ এই নয় যে অন্য কোনো দোয়া পড়া যাবে না, বরং এই স্থানে যদি কেউ দোয়া পড়ে, কোরআন কারিমের দোয়া অথবা হাদিস ভিত্তিক কোনো দোয়া অথবা নিজের ভাষাতে যদি কোনো দোয়া পড়ে, আল্লাহর কাছে নিবেদন করে, তো এটা জায়েজ রয়েছে। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহে এটাই বলেছেন যে এখানে অর্থাৎ ভিতরের কোনোতের খাস কোনো দোয়া নাই যে ওটা ছাড়া অন্য দোয়া পড়া যাবে না, এটাই তিনিই বলেছেন। এবং অধিকাংশ আলামায়ের এটাই অভিমত যে এই স্থানে যে কোনো দোয়া পড়া যেতে পারে কোনোত হিসাবে। তবে ইমাম নাওয়াবী নিজে বলছেন যে
এই সুন্নাতি কোনটি পড়া হলো আওলা, মানে হাসান বিন আলীকে যে কোনোতে দোয়া শিখিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পাঠ করা হলো উত্তম। এভাবে ইমাম নাওয়াবী আল আজকারের ভিতরে উল্লেখ করেছেন, আল আজকারুন নাওয়াবিয়াতে উল্লেখ করেছেন। তিনি বলেন অন্যান্য দোয়াও পড়া যেতে পারে, যেমন কোরআনে আয়াত যাতে দোয়া রয়েছে এগুলি পড়া যেতে পারে, অসুবিধা নাই। তবে উত্তম হলো এই দোয়ায়ে কুনুত পড়া, অর্থাৎ হাসান বিন আলীকে যেটা শিক্ষা দিয়েছিলেন এবং যা একটু পূর্বে আমি উল্লেখ করেছি, এটা পড়াটা উত্তম। কিন্তু অন্যান্য দোয়া এখানে পড়া যেতে পারে, এমনকি নিজের ভাষাতেও দোয়া করাতে কোনো সমস্যা নাই, তবে উত্তমের খেলাফ হবে। উত্তম হলো ওই দোয়াটি শিখে নিয়ে ওই দোয়া অনুযায়ী কুনুত পাঠ করা। আশা করি বুঝতে পেরেছেন। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।